press the bell icon on the YouTube app and never miss another update. তড়িৎচুম্বকতা, টেসলা কয়েল, বিদ্যুৎ বিতরণে পলিফেজ ব্যবস্থা, তারবিহীন বিদ্যুৎ পরিবহন, রেডিওর একেবারে প্রাথমিক উদ্ভাবন ইত্যাদি গুরুত্বপূর্ণ ও মৌলিক উদ্ভাবনের সাথে যে মহান বিজ্ঞানীর নামটি জড়িয়ে আছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নিকোলা টেসলা। তাকে ধরা হয় পৃথিবীর সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবকদের একজন। তার স্মরণশক্তি এতটাই তীক্ষ্ণ ছিল যে তিনি একটা বই পড়লে তার প্রতিটা লাইন ও ছবিসহ বিশদভাবে মনে রাখতে পারতেন। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি নিকোলা টেসলা সম্পর্কে। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। নিকোলা টেসলা 1856 সালের 10 জুলাই তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ক্রোয়েশিয়ার মিলিজানে জন্মগ্রহণ করেন। কথিত আছে টেসলার জন্ম হয় প্রচণ্ড ঝড় এবং বজ্রপাতের রাতে। এরকম ঘটনাকে অশুভ সংকেত মনে করে সে সময়ে ধাত্রী টেসলাকে চাইল্ড অব ডার্কনেস তথা অন্ধকারের সন্তান বলে আখ্যায়িত করেন, কিন্তু এতে টেসলার মা অপমানিত বোধ করেন এবং এর বিরোধিতা করে বলেন টেসলা হবে চাইল্ড অব লাইট তথা আলোর সন্তান। টেসলার মায়ের সেই ভবিষ্যৎবাণী সত্যিকার অর্থেই যে কার্যকর ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। টেসলার বাবার নাম মাইলুটিন টেসলা। তিনি পেশায় ছিলেন একজন সার্বিয়ান অর্থোডক্স চার্চের ধর্মযাজক, একই সাথে একজন নামকরা লেখক। তিনি নিজের ছেলেকেও যাজক বানানোর ইচ্ছা পোষণ করতেন। টেসলার মায়ের নাম জুকামান্ডিস। তিনি ছিলেন খুবই বিচক্ষণ মহিলা, তারও স্মরণশক্তি ছিল অসাধারণ। সার্বিয়ান ভাষায় মহাকাব্য তিনি গড়গড় করে বলতে পারতেন। এছাড়া গৃহস্থালির প্রয়োজনে তিনি অবসর সময়ে হাতুড়ি বাটালি দিয়ে নানা রকম যান্ত্রিক টুলস বানাতেন। সেগুলো দেখে দেখে মূলত ছোটবেলা থেকে নিকোলা টেসলার মধ্যে বিজ্ঞান প্রযুক্তির প্রতি স্পৃহা জন্ম নেয়। ছোটবেলার একটি ঘটনা নিকোলা টেসলাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে দেয়। এই অসুস্থতা থেকে তিনি আর কখনো বের হতে পারেননি। ধীরে ধীরে কমে এলেও তার এই মানসিক সমস্যা আমৃত্যু টিকে ছিল। সেটা হচ্ছে 1863 সালে টেসলার ভাই ড্যানিয়েল এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এই দুর্ঘটনা 7 বছর বয়সী টেসলার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। যাই হোক, 5 বছর বয়সে টেসলা গ্রামের স্কুলে পড়াশোনা শুরু করেন, কিন্তু 1 বছর পর তার পরিবার গসপিক শহরে স্থানান্তরিত হলে সেখানেই টেসলার পড়াশোনা চলতে থাকে। 1870 সালে তিনি কালোভাগ শহরের হাই স্কুলে পড়তে যান। সেখানকার গণিত শিক্ষক মার্টিন সেকুলিক তাকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করে তোলেন। সে সময় দেখা গেল টেসলা মুখে মুখে ইন্টিগ্রাল ক্যালকুলাসের জটিল সমস্যা সমাধান করতে পারতেন। 1873 সালে নিকোলা টেসলা মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। এরপর তিনি গ্রাজ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও গণিত বিভাগে ভর্তি হন। এ সময় তিনি তড়িৎচুম্বক ক্ষেত্র ও এসি কারেন্ট চালিত মোটর নিয়ে ভাবতে থাকেন। জীবনের পরবর্তী 6টি বছর তিনি এই ভাবনাতে নিমগ্ন থাকেন। এখানে প্রতিদিন টানা দীর্ঘ সময় ধরে গবেষণার কাজ করতে গিয়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটে, পড়াশোনারও ব্যাঘাত হতে থাকে। একসময় টেসলা জুয়ায় আসক্ত হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে পড়াশোনার সব খরচ জুয়ায় হারিয়ে আর প্রস্তুতির অভাবে পরীক্ষা দিতে না পেরে টেসলা মানসিকভাবে ভেঙে পড়েন, যার ফলে পড়াশোনা শেষ না করেই 1880 সালের দিকে তিনি বুদাপেস্টে চলে আসেন। এখানে তিনি বেশ কিছুদিন টেলিফোন এক্সচেঞ্জ অফিসে কাজ করেন। এ সময় তার মাথায় আসে ইন্ডাকশন মোটর বা আবেশী মোটর উদ্ভাবনের চিন্তা। তবে বেশ কয়েক বছর চেষ্টা করেও সাফল্য না পাওয়ায় তিনি ইউরোপ ত্যাগের সিদ্ধান্ত নেন। এরপর 1884 সালে তিনি আমেরিকায় পাড়ি জমান এবং বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের সঙ্গে কাজ করার জন্য নিউ ইয়র্কে চলে যান। তখন তার পকেটে ছিল মাত্র 4 সেন্ট আর একটা সুপারিশপত্র। সুপারিশপত্রটি লিখেছিলেন এডিসনের প্রাক্তন নিয়োগকর্তা চার্লস ব্যাচেলর। এতে লেখা ছিল, প্রিয় এডিসন, আমি 2জন মহান ব্যক্তিকে চিনি, একজন আপনি, আরেকজন এই তরুণ। টমাস আলভা এডিসন ছিলেন একই সাথে একজন সফল উদ্ভাবক ও ব্যবসায়ী। অপরদিকে টেসলা উদ্ভাবনে যতটা ভালো ছিলেন ঠিক ততটাই দুর্বল ছিলেন ব্যবসায়। ডিসি কারেন্টের ব্যবসা করে এডিসন তখন রীতিমতো একজন সফল পুঁজিপতি। এডিসন যখন ডিসি কারেন্টকে জনপ্রিয় ও একমাত্র বিকল্প করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখনই টেসলা উদ্ভাবন করলেন এসি কারেন্ট। ডিসি কারেন্ট পরিবহনের জন্য প্রতি 2 কিলোমিটার অন্তর অন্তর একটি করে নতুন ট্রান্সফরমারের প্রয়োজন পড়ে, কেননা একমুখী এই কারেন্ট ছিল বেশ দুর্বল। অন্যদিকে এসি কারেন্ট বহুমুখী এবং অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম। ফলে দ্রুতই এই এসি কারেন্ট জনপ্রিয়তা লাভ করতে থাকে। কিন্তু এডিসন ততদিনে অনেক অর্থ সম্পদের মালিক। তিনি তার ডিসি কারেন্টের বাজার সহজে এসি কারেন্টের দখলে যেতে দিতে চাইলেন না। এডিসন তার অর্থ ও প্রভাব কাজে লাগিয়ে ডিসি কারেন্টের বিরুদ্ধে মিডিয়ায় প্রচারণা চালালেন, কিন্তু তাতে লাভ হলো না। কয়েক বছরের মধ্যেই টেসলার এসি কারেন্টই সর্বক্ষেত্রে ব্যবহৃত হতে শুরু করলো, আর এই অল্টারনেটিং কারেন্টই আজকের বিশ্বের নিত্যদিনের প্রধান অবলম্বন। প্রথমে টেসলা এডিসনের কোম্পানিতে কাজ করলেও অবশেষে দ্বন্দ্বের জের ধরে তারা দুজন আলাদা হয়ে যান। অবশ্য এই দুই মহান উদ্ভাবক একে অপরের যথেষ্ট গুণগ্রাহী ছিলেন, একজন আরেকজনের কাজের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। এডিসনের কোম্পানি থেকে বেরিয়ে আসার পর অবশ্য নিকোলা টেসলার মূল্যবান প্রকল্পে অর্থলগ্নি করার লোকের অভাব পড়েনি। ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি এডিসনের অফিসের অনতি দূরেই টেসলার জন্য একটি ল্যাবের ব্যবস্থা করে দেয়। সেখানে টেসলা তার অনেক গুরুত্বপূর্ণ উদ্ভাবন পরিচালনা করেন। এখানে তিনি এক্স-রে প্রযুক্তি, বৈদ্যুতিক অনুনাদ, তারবিহীন তথ্য সরবরাহের পদ্ধতি সহ আরও অনেক উদ্ভাবন নিয়ে কাজ করেন। টেসলা এমন এক মহান বিজ্ঞানী ছিলেন যে আধুনিক উদ্ভাবনগুলোর সবগুলোতেই তার হাত রয়েছে। ফ্লোরোসেন্ট বাল্ব থেকে শুরু করে এক্স-রে, লেজার, ইলেকট্রনিক মোটর, রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস বা তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, রোবোটিক্স, এমনকি আধুনিক স্মার্টফোনের প্রাথমিক ধারণাও তারই দেওয়া। সমগ্র পৃথিবী ভালোভাবে তার যুক্ত যোগাযোগ ব্যবস্থার সুবিধা লাভ করার আগেই তিনি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা নিয়ে চিন্তা শুরু করেছিলেন। নিজের সময়ের থেকে অনেক বেশি অগ্রসর ছিলেন টেসলা। এখনও তার বিভিন্ন মূলনীতি আর সূত্র অনুসরণ করে নিত্য নতুন উদ্ভাবন চলছে। রেডিও বা বেতারের জনক হিসেবে আমরা সবাই এক নামে মার্কনির কথাই স্মরণ করি, কিন্তু এখানে যে বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার বিশেষ অবদান রয়েছে সে কথা আমরা বরাবরের মতোই ভুলে যাই। হ্যাঁ, টেসলাই সর্বপ্রথম 1892 সালে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ নিয়ে কাজ শুরু করেন। 1898 সালের দিকে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারের গার্ডেনে একটি ইলেকট্রিক এক্সিবিশনে তিনি বেতার চালিত একটি নৌকা প্রদর্শন করেন। ব্যক্তিগত জীবনে নিকোলা টেসলা ছিলেন অবিবাহিত। কখনো কোনো নারীর সাথে সম্পর্ক জড়িয়েছেন বলে জানা যায়নি। নারীদের তিনি সব দিক দিয়ে পুরুষের চেয়ে উচ্চতর মনে করতেন। নিজেকে তিনি কখনো কোনো নারীর যোগ্য মনে করেননি। তাছাড়া তার মতো কাজ পাগল মানুষের জন্য একটি একাকী জীবন জরুরিও ছিল। ব্যবসায়িক উদ্দেশ্যবিহীন টেসলা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন শুধু মানুষের কল্যাণের জন্যই। তাই উদ্ভাবনের তৎকালীন সময়ে সেরা হলেও আর্থিক দিক দিয়ে তিনি সচ্ছল ছিলেন না। তিনি তার জীবনের শেষ 10টি বছর কাটিয়েছেন হোটেল নিউ ইয়র্কের 3327 নম্বর রুমে। 1943 সালের 7 জানুয়ারি ঋণগ্রস্ত ও একাকী অবস্থায় হোটেল রুমে মৃত্যুবরণ করেন এই মহান বিজ্ঞানী। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।